বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ক্লাস। আজকের অধ্যায় হচ্ছে তৃতীয়, জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ব্রহ্মগুপ্তের উপপাদ্য বর্ণনাসহ প্রমাণ এবং টলেমির উপপাদ্য বর্ণনাসহ প্রমাণ। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ উপকৃত হবে। প্রথমে শুরু করছি ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তোমরা জানো ব্রহ্মগুপ্তের উপপাদ্য যে সাধারণ নির্বাচন, সেখানে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় যদি একটি বিন্দুতে লম্বভাবে ছেদ করে, তাহলে তাদের ছেদ বিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি যদি এখানে চিত্র এঁকে দেখাই, এটি একটি বৃত্ত, এখানে আমি আগে কর্ণ দুটোকে লম্বভাবে ছেদ করাব। অঙ্কনের সুবিধার জন্য আমি কর্ণ দুটো আগে ছেদ করে নেব। এখানে এ সি বি ডি দুটি কর্ণ এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে, তারপর আমি চতুর্ভুজটা এঁকে নেব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে, তারপরে সেই ছেদ বিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব তার বিপরীত বাহুকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। এই এম বিন্দু থেকে এই এডি বাহুর উপর অঙ্কিত লম্ব, হ্যাঁ, তার বিপরীত বাহুকে অর্থাৎ বিসিকে একটি বিন্দুতে আমি দিলাম এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো মূলত আমাকে প্রমাণ করতে হবে বিএফ এবং সিএফ সমান। আবারও বলছি, মনে করি এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ যার এসি ও বিডি কর্ণদ্বয় এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এই এম বিন্দু থেকে এডি বাহুর উপর অঙ্কিত লম্ব তার বিপরীত বাহু বিসিকে এফ বিন্দুতে দ্বিখণ্ডিত করে। অর্থাৎ প্রমাণ করতে হবে বিএফ সমান সিএফ। আমাদের প্রমাণের বিষয় হচ্ছে বিএফ সমান সিএফ। ওকে, এটা আমাদের মূল টার্গেট। তো শুরু করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের এই সিডি চাপ দ্বারা অঙ্কিত, অর্থাৎ সিডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ, এটাকে যে যে এক্স ধরা হয়, তাহলে সিডি চাপ দ্বারা আরেকটি বৃত্তস্থ কোণ এইটা। আমরা জানি যে একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো এখানে আমরা বলতে পারি প্রথম ধাপ হিসাবে যে সি এ ডি কোণ সমান সি বি ডি কোণ সমান এক্স কোণ, যা আমাদের শর্ত হচ্ছে সিডি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। সিডি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ বা এই কোণটাকে আমরা ছোট করে বলতে পারি যে ডিএএম কোণ সমান এফ বি এম কোণ, ওকে, সমান এক্স কোণ। আরও একটা ধাপ দিয়ে আমরা বলতে পারি যে এখানে এই ডিএমই কোণ সমান এম এ ই কোণ সমান এক্স কোণ। কেন? যেহেতু এ এম বি তাদের পূরক কোণ, যেহেতু এ এম ই তাদের পূরক কোণ। কী জন্য পূরক কোণ? যেহেতু এ এম ডি এক সমকোণ, কাজে এ এম ই কোণ এবং ডিএমই কোণ এদের যোগফল এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আবার এপাশেও যেহেতু এম ই এডির উপর লম্ব, সেহেতু
এম এ ই কোণ এবং এ এম ই কোণ, এটা হচ্ছে যদি আমি ওয়াই কোণ দিই এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। এই হিসাবে আমাদের ডি এম ই কোণ এবং এম এ ই কোণ সমান যেহেতু এ এম ই কোণ পূরক কোণ। ওকে, আচ্ছা, তারপরে আমরা বলতে পারি 3 নম্বর ধাপে যে এখানে এই যে ডি এম ই কোণ সমান বি এম এফ কোণ, বি এম এফ কোণ সমান এক্স কোণ কি বিপরীত কোণ, কারণ ছেদকের বিপরীত পাশে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি ধাপে এই কোণগুলো সমান, 1টা 2টা 3টা 4টা, যদিও এই কোণ এই কোণ সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বি এম এফ ত্রিভুজে, বি এম এফ ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে এফ বি এম কোণ সমান বি এম বি এম এফ কোণ সমান। তা আমরা জানি চতুর্ভুজের দুটি কোণ যদি পরস্পর সমান হয় সেই কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো এখান থেকে আমরা বলতে পারি বি এফ সমান এম এফ। ওকে, আচ্ছা, অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই যে ওয়াই কোণ, হ্যাঁ, এখানে এবি চাপ দ্বারা এইখানে ওয়াই কোণ এবং এইখানে ওয়াই কোণ এবং এইখানে ওয়াই কোণ এগুলো পরস্পর সমান। কী কারণে? এবি চাপ দ্বারা এখানে আমরা এ সি বি কোণ এবং এ ডি বি কোণ সমান, আবার এখানে এ এম ই কোণ এবং এফ এম সি কোণ বিপরীত কোণ হিসেবে সমান। তাহলে আমরা বলতে পারি যে এই যে 4টি কোণ অর্থাৎ ওয়াই 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 এটা বিপরীত কোণ হিসেবে সমান, এটা এবি চাপ দ্বারা উৎপন্ন বিধ্বস্ত কোণ হিসেবে সমান। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যদি 4টা কোণ আমরা সমান করে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে এখানে আমরা শুরুর থেকে যে 4টা কোণ পাচ্ছি সেটা আমরা পাচ্ছি এ এম ই কোণ সমান সি এম সি এম এফ কোণ সমান এ ডি এম কোণ এ ডি এম কোণ, তারপর দেখতে পাচ্ছি এ সি বি কোণ এ সি বি কোণ সবগুলোই ওয়াই কোণের সমান। যে যা ব্যাখ্যা আমি আগের ধাপে দিয়েছি যে 4টি কোণ কি কীভাবে সমান হয়, এখানে একই চাপ দ্বারা উৎপন্ন বিধ্বস্ত কোণ সমান, বিপরীত কোণ সমান, হ্যাঁ, এবং পূরক কোণ হিসাবে তারা সমান। তো এই যে 4টি কোণ সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এফ এম সি ত্রিভুজে এফ এম সি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এফ এম সি কোণ ইকুয়াল এফ সি এফ সি এম কোণ, ত্রিভুজের এই 2টি কোণ সমান, সে কারণে এই ত্রিভুজের 2টি কোণের বিপরীত বাহু আমরা এম এফ সমান সি এফ লিখতে পারি। তো এর আগে আমরা প্রমাণ করেছি যে বি এফ এবং এম এফ সমান, আর এখন আমরা পেলাম এম এফ এবং সি এফ সমান। এই 2টি সম্পর্ক থেকে আমরা লিখতে পারি, সুতরাং এই 2টি সম্পর্ক থেকে আমরা লিখতে পারি কি যে বি এফ এবং এম এফ সমান, এই যেটা বি এফ এবং সি এফ সমান, অর্থাৎ বি এফ সমান সি এফ। তো আমাদের উপপাদ্যটা ছিল কি যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় যদি লম্বভাবে একটা বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দু থেকে কোনো বাহুর প্রকৃত লম্ব তার বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্য প্রমাণ করার জন্য মূলত আমাদের দরকার ছিল একই চাপ দ্বারা উৎপন্ন বিধ্বস্ত কোণগুলো সমান, যেখানে এই সিডি চাপ দ্বারা এই বিধ্বস্ত কোণ সমান, আবার এবি চাপ দ্বারা এই বিধ্বস্ত কোণ সমান, এখানে বিপরীত কোণ সমান ছিল এবং পূরক কোণ হিসেবে সমান ছিল। এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে এই উপপাদ্যটি খুবই সহজভাবে তোমরা বুঝতে পারবে। এবার এসো আমরা প্রমাণ করব টলেমির উপপাদ্য।
টলেমির উপপাদ্য সাধারণ নির্বাচন বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় যদি কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তার বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। আমি চিত্রটি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি, হ্যাঁ, এই বৃত্তে আমরা কর্ণ একটু টেকনিকে আঁকবো। সুন্দর করে এঁকে নিচ্ছি। এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আমাদের প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি এই কর্ণ দুটি দিয়ে গঠিত আয়তক্ষেত্র এই চতুর্ভুজের বিপরীত বাহু এ বি ও সি ডি দ্বারা গঠিত আয়তক্ষেত্র এবং এ ডি ও বি সি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এ বি ইন্টু সি ডি দ্বারা গঠিত আয়তক্ষেত্র এবং এ ডি ও বি সি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টি হবে এই চতুর্ভুজের কর্ণ এসি ও বিডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তো এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএসি কোণ সিএডি কোণের চেয়ে ছোট, তাই আমরা এখানে বিএসি কোণের সমান করে ডিএপি কোণ কেটে নেব, ডিএপি কোণ কেটে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিএসি কোণ সমান ডিএপি কোণ, ওকে, অঙ্কন অনুসারে। তাহলে এখানে মাঝখানে আমরা একটা কোণ দেখতে পাচ্ছি সিএপি, এটা যদি উভয় পাশে আমরা যোগ করি বিএসি কোণ প্লাস সিএপি কোণ, তাহলে নতুন দুটি একটি কোণ উৎপন্ন হবে প্লাস সিএপি, এটা আমরা উভয় পাশে সিএপি কোণ যোগ করলাম। তাহলে চিত্র অনুযায়ী আমরা নতুন কোণ পাচ্ছি কি, সেই কোণ বিএপি কোণ, বিএপি কোণ সমান সিএডি কোণ, সিএডি কোণ। তা আমাদের টার্গেট হচ্ছে এই দুটি কোণ, অর্থাৎ এই জোড়া দুটি কোণ দিয়ে যে দুটি ত্রিভুজ হয় তাদেরকে আমরা সদৃশ্য কোণই দেখাব, এবং এখানে নতুন যে দুটি কোণ পাওয়া গেল তা দিয়ে যে দুটি ত্রিভুজ আছে সেই দুটোকেও আমরা সদৃশ্য কোণই দেখাবো। তাহলে আমরা মূল যে প্রমাণ এই প্রমাণে আমরা যেতে পারব। তো শুরু করছি, প্রথমেই আমরা বিএসি কোণ আর ডিএপি কোণ যে ত্রিভুজ সেই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। বিএসি অর্থাৎ এবিসি ত্রিভুজ আমরা নিচ্ছি, তা আমরা আলোচনা করতেছি এপিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ ও এপিডি ত্রিভুজ, এপিডি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজে আমরা দুটি কোণ সমান দেখাব। একটি কোণ অলরেডি আমরা পেয়ে গেছি যে বিএসি কোণ এবং ডিএপি কোণ সমান অঙ্কন অনুসারে। আরেকটি কোণ আমরা নিতে যাচ্ছি বিএসি, এখানে আমরা এই যে এবি চাপ দ্বারা এসিবি কোণ এবং এবি চাপ দ্বারা এডিপি কোণ এটা আমরা সমান পাচ্ছি। তো লিখতে পারি এসিবি কোণ সমান এডি, এডি বি না বলে আমরা পি পর্যন্ত নিচ্ছি, এডিপি কোণ, এটা কী কোণ হিসেবে সমান, এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, ওকে। আচ্ছা, তো আমাদের দুটি কোণ অলরেডি সমান হয়ে গেছে, তারপর আমরা অবশিষ্ট কোণটা নেব এই কারণে, কারণ আমরা যখন কোণের অনুরূপ বাহুর অনুপাত তৈরি করব তখন আমাদের কাজে লাগবে। তো অবশিষ্ট কোণ এখানে এবিসি ত্রিভুজের মধ্যে এ কোণ পাওয়া গেছে, সি কোণ পাওয়া গেছে, এখনও বি কোণ পাওয়া যায়নি, সেটা আমরা নিচ্ছি এবিসি কোণ।
আর এখানে অবশিষ্ট কোণ এ কোণ ডি কোণ পাওয়া গেছে, এ পি ডি কোণ নিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই এবিসি ত্রিভুজ ও এপিডি ত্রিভুজ সদৃশ কোণী, এই দুটি ত্রিভুজ সদৃশ কোণী। আর আমরা এও জানি দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। তো এখান থেকে আমরা দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত এভাবে খুব সহজে নিতে পারি কোণ থেকে, এই কোণ আর এই কোণ তো সমান, তো এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি আর এই কোণের বিপরীত হচ্ছে পিডি। তাই আমরা লিখতে পারি বিসি ডিভাইডেড বাই পিডি ইকুয়াল, এখান থেকে এই কোণ এই কোণের বিপরীত বাহু এবি ডিভাইড বাই এপি লিখতে পারি, এবি ডিভাইড বাই এপি ইকুয়াল, এখানে এই যে বি কোণ এবং পি কোণের বিপরীত বাহু এসি ডিভাইডেড বাই এসি ডিভাইড বাই এডি লিখতে পারি। এখানে তিনটি বাহুর অনুপাত আমরা পরস্পর সমান লিখলাম। এখান থেকে আমরা দুটি বাহুর অনুপাত নেব যেটা আমাদের প্রমাণে লাগবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে এপি আসছে, আমরা এই বাহুটা অনুপাত নেব না। তা আমরা নেব কি যে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি বাই পিডি সমান এসি বাই এডি। এখান থেকে আড়াআড়ি গুণন করে আমরা লিখতে পারি যে এসি ইন্টু পিডি ইকুয়াল এডি ইন্টু বিসি, যেটা আমরা প্রমাণের একটা অংশে দেখতে পাচ্ছি। এটা আমরা এক নম্বর হিসেবে রেখে দিলাম। পরবর্তীতে আবার আরেকটি অংশ আমি বলেছিলাম যে এবার এই কোণ সংলগ্ন অর্থাৎ এই কোণ যুক্ত যে ত্রিভুজ দুটা সেই দুটার মধ্যে এবার আমরা সদৃশ গুণী দেখাব। এবার দেখাবো আমরা এই কোণ যুক্ত যে ত্রিভুজ অর্থাৎ বিএপি, বিএপি অর্থাৎ এবিপি ত্রিভুজ নেব, এবিপি ত্রিভুজ ও সিএডি অর্থাৎ এসিডি ত্রিভুজ নেব। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা এই দুটি কোণ অবশ্যই সমান লিখতে পারি অঙ্কন অনুসারে, বিএপি কোণ সমান সিএডি কোণ। তারপর লিখতে পারি যে এবিপি ত্রিভুজ তো এখানে আমরা এই কোণ সমান এই কোণ সমান এবার এই কোণ লিখতে পারি এডি চাপ দ্বারা, অর্থাৎ এ বি পি কোণ সমান এ সি ডি কোণ, কী চাপ এডি চাপ দ্বারা উৎপন্ন বিত্যস্ত কোণ পরস্পর সমান। আর অবশিষ্ট কোণ হিসেবে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে এবিপি ত্রিভুজে এ কোণ বি কোণ পাওয়া গেছে, তাহলে আমরা লিখতে পারি এপি বি কোণ সমান, এখানে আমরা এ কোণ সি কোণ পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট এডি সি কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এ বি পি ত্রিভুজ ও এ সি ডি ত্রিভুজ সদৃশ কোণী, সদৃশ কোণী। তাহলে দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে এখানেও আমরা বলতে পারি তাদের অনুরূপ ভর অনুপাত সমান। তো এখানে আমরা অনুরূপ ভর অনুপাত এখানে নিতে পারি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে এই যে আগের মতোই কোণ থেকে আমরা অনুরূপ ভর অনুপাত নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিপি বাই সিডি সমান, এখানে দেখতে পাচ্ছি এপি বাই এডি সমান, এখানে দেখতে পাচ্ছি এবি বাই এসি, অর্থাৎ কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান। এখানে আমার মাঝের কোণটা যদি অনুপাত যদি বাদ দেই, তাহলে এখান থেকে আমরা অনুপাত পাবো কি যে আড়াআড়ি গুণন করো, এসি ইন্টু বিপি সমান এবি ইন্টু সিডি। হ্যাঁ, এটাও একটা সমীকরণ যেটা দুই নম্বর। এখন আমরা এই আগের যে এক নম্বর সমীকরণ আর পরে যে দুই নম্বর সমীকরণ এই দুটো সমীকরণ আমরা যোগ করব, যোগ করলে আমরা সেই কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটা পেয়ে যাব। দেখো আমরা যোগ করতে যাচ্ছি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ, সেখানে আমার এক নম্বর আছে এসি ইন্টু পিডি প্লাস এসি ইন্টু বিপি ইকুয়াল, এ পাশে আছে এডি ইন্টু বিসি প্লাস এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি। তো এখানে আমরা যদি এসি কমন নেই, তাহলে দেখা যাচ্ছে পিডি প্লাস বিপি, এদিকে আবার
এখানে যদি এটা আমি সামনে লিখি এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি, তো অতএব এসি ইন্টু, এখানে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পিডি এবং বিপি যদি যোগ করা হয় তাহলে চিত্র অনুযায়ী এখানে বিডি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি, আমাদের প্রমাণ ছিল এটাই যে চতুর্ভুজের কর্ণদ্বার অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এই ছিল আমাদের দুটি উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য এবং টলেমির উপপাদ্য বর্ণনাসহ প্রমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে। খোদা হাফেজ।